তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগ আর অরুণ। আগে সকাল থেকে আবার একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি, এখন বাজে সকাল 10টা। সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর বাজারে চলে গেছে, কিন্তু একটা কথা হলো, বাজারে গিয়ে কিন্তু ঠিকমতো জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। মানে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু জিনিসও পাওয়া যাচ্ছে না। আর যদি দেখা যাচ্ছে ওই দোকানে মালটা আছে, সেখানে 25 থেকে 30 জন লোকের পেছনে লাইন দিতে হচ্ছে। এমনকি ওষুধের দোকানের লাইন, দুধের দোকানের লাইন, সবজি দোকানের লাইন, মুদি দোকানের লাইন, সমস্ত দোকানের লাইন, মাছ মাংস তো ছেড়েই দিতে। তো কথা হলো, লাইন তো আছে ভালো কথা, কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে 5 থেকে 10 টাকা 15 টাকা করে বেশি নামা হচ্ছে। আমি জানি না এইভাবে চললে কতদিন যাবে। আমরা কিন্তু দিন আনি দিন খাওয়া মানুষ, আর সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা গৃহবন্দী, আমাদের দিন আনার ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আমরা একেবারে গৃহবন্দী। সেই ক্ষেত্রে আমার যেটুকু জিনিস আমার প্রয়োজন আছে, সেইটুকু জিনিস যদি আনতে গেলে আমাকে 5 থেকে 10 টাকা 15 টাকা করে বেশি দিতে হয়, এভাবে কতদিন চলবে আমি জানি না। খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু প্রতিদিনের জীবন ধারণ করতে গেলে যেটুকু দরকার আমার, তো সেটুকু জিনিস আনতেই হবে। সে ধার করে হোক, চেয়ে হোক, যে করে হোক, পেটটা চালাতেই হবে। সেই ক্ষেত্রে এখন বলতে চাইছি যে কীভাবে চলবে, কীভাবে আমাদের চলবে আর এতগুলো দিন আমরা জানি না। আমার কষ্টগুলো যেটুকু জিনিস যা দাম আছে সেই দামেই তোমরা বিক্রি করো, তোমাদের তো বিক্রি করতে কোনো বাধা দেয়নি। দোকানদারদের কথা বলছি, তোমাদের বিক্রি করতে কোনো বাধা দেয়নি। তোমরা মুদি দোকান খোলো, সকাল 11টা অবধি খোলা রাখো, যেটুকু মাল যে যেমন নেবে সেই ন্যায্য দামে তোমরা বিক্রি করো। এই তো বলা হচ্ছে না আমরা কম দাম দিয়ে আমাদের ফ্রি দিয়ে দাও, সেটা তো আমরা দিচ্ছি না। আমরা ন্যায্য দাম দিয়ে মাল নিতে চাইছি, কেন ওরা এত বেশি করে দাম দিয়ে মানে বিক্রি করছে। মাংসর দোকানে প্রচুর লাইন, সেখানে তো বার কোনো কথাই নেই। আমি তো 1 সপ্তাহ ধরে কোনো মাংস আনতেই পাচ্ছি না, মোটামুটি নিরামিষ খেয়েতেই যাচ্ছে, মানে এটা দিয়ে ওটা, ওটা দিয়ে ওটা, এইভাবে চলে যাচ্ছে। মানে আমরা মেনে নিচ্ছি যে আমরা গৃহবন্ধী, আমাদের এইভাবে কটা দিন থাকলে আমাদের সুবিধা হবে, আমরা হয়তো সুস্থ হয়ে যাবো, প্রত্যেকে সুস্থ জীবনযাপন করতে পারবো, আগামী দিনে বাচ্চারা আরও ভালোভাবে থাকতে পারবে, মেনে নিয়েছি। কিন্তু সেই ক্ষেত্রে মাঝখানে কিছু অসাধু ব্যবসায়ীরা যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভীষণভাবে প্রবলেম হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু সবার দেখা প্রয়োজন, জিনিসটা এই জিনিসের উপরে প্রত্যেকে প্রতিবাদ করা উচিত। জানি না কতটা কী হবে। তো আজকে এইটুকুনি আমার বক্তব্য ছিল, এই দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর রান্নাবান্না করতে হবে সকাল 10টা বাজে, সকাল থেকে এখন তো সকাল 7টা থেকে রান্না বসাচ্ছি না, এখন রান্না করতে করতে রান্না ঘরে যেতে যেতে বেজে যাচ্ছে সকাল 10টা থেকে 10:30, 11টা বেজে যাচ্ছে। কোনো রকমে রান্না করবো, আজকেও রান্না করবো, খুবই সিম্পল রান্না করবো, ডাল রান্না করবো, মুসুর ডাল রান্না করবো, আর করবো বাঁধাকপি। তো সকালবেলা এই দিয়ে এইটুকু রান্না করবো, ব্যাস আর অন্য কিছুর মধ্যে যাচ্ছি না। কেননা যেটুকু আছে ঘরে ডিম বা যাই হোক আছে, ওটুকু যদি একবারে খেয়ে নিই তাহলে চলবে না। কীভাবে মানে অল্প জিনিস দিয়ে রান্নাবান্না করে সেটুকু সবার মধ্যে ভাগযোগ করে খেয়ে জীবনটা বাঁচানো যায় সেটাই চেষ্টা করছি। ঠিক আছে, চলো এবার গিয়ে রান্না করে যাই। রান্না কি তেল ঠাকুরের বাতাসা, ঠাকুরের জন্য কিছু তো এনে তো রাখতেই হবে। অসময়ের সাথে কোন দোকানে এটা তুমি গণেশ তেল এনেছো তো? হ্যাঁ, মুড়িয়ালা গেল এখান থেকে ব্যাগে করে। এটা কি গো, সুজি? বাবা প্যাকেট করেছি, এটা আকার মনে হয় দুদিনেই লেগে গেছে। এই তেলটা তো আমরা খাই, সাদা তেলটা বেস্ট চয়েস, কিন্তু এই এই গণেশের তেলের দামটা বেশি নিয়ে নিয়েছে।
তো এইতে চলে এলাম রান্নাঘরে, রান্না হবে। এরকম বাঁধাকপি কেটে রেখেছি, এটা বাঁধাকপিটা কাটা আছে প্রায় 15 দিন আগে, কুচিয়ে রেখেছিলাম। তো এগুলো মানে আগে রান্না ছিল, নতুন করে কিছু আনা হয়নি। জানি না এখন বাঁধাকপি কিনতে গেলে কত দিয়ে কিনতে হবে। এই বাঁধাকপিটা বোধ হয় 10 টাকা দিয়ে আনা হয়েছিল, এখন আজকেই শুনলাম বাঁধাকপি বিক্রি হচ্ছে 30-40 টাকা করে। এটা একটা ছোট্ট একটা বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রান্না করবো, প্রেশার কুকারে সিদ্ধ করবো, তাতে অন্তত গ্যাসটাও বাঁচাতে পারবো। ঠিক আছে, তো বাঁধাকপিটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি কিন্তু একটু ভাপিয়ে সিদ্ধ করে রান্না করাটাই উচিত। একটু পরিষ্কার করে ধুয়ে বাঁধাকপির উপর থেকে ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে রাখা আছে। নুন দিয়ে দিলাম। আর পুরো ডাল, এই যে মুসুর ডাল, একটু ভেজানো থাকছে। আজকে টিফিনে করব, এই যে কালকে রুটি ছিল, কালকে রুটি আছে, এই রুটি দিয়ে আজকে টিফিন হবে। কিন্তু রুটিটা কম আছে, 3 পিস রুটি আছে। যেহেতু রুটিটা কম আছে তার জন্য আমি একটু সুজি করে নিচ্ছি। তাহলে সুজি দিয়ে রুটি দিয়ে খেলে মোটামুটি সকালে টিফিনটা হয়ে যাবে। অল্প হলেও, অল্প খাবার থাকলেও পেটটা ভরে যাবে জল খাবার হিসেবে। তার জন্য সুজিটা বানিয়ে ফেললাম। এইভাবেই আর কি ম্যানেজ করতে হচ্ছে। এক বাটি ডাল, 2 বাটি জল, দিয়ে দিচ্ছি 1 ফোঁটা তেল। তেলটা দিলে সিটিটা যখন পড়ে খুব ইজি বেরিয়ে যায়, তাহলে সিটির মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সবসময় যখন ডাল যাই সেদ্ধ করে 1 ফোঁটা তেল দিয়ে দিই। Thank you.
হ্যাঁ এতক্ষণ তোমরা দেখছিলে আমি বাঁধাকপি রান্না করছিলাম। তো কী কী দিলাম? প্রথমে কড়া গরম করে সর্ষের তেল দিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়েছি তেল, দেখতেই পেয়েছো। কিন্তু বাঁধাকপিতে একটু তেল না দিলে ভালো লাগে না। যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা সম্বরা,
তারপরে দিলাম আলু। আলুটা একটু ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম নুন, হলুদ আর টমেটো। সব মশলা একসাথে একটু কষা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম বাঁধাকপিটা। বাঁধাকপি দেওয়ার পরে দিলাম আদা বাটা। খুবই সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, বাঁধাকপিটা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এবার রান্না হচ্ছে। বাঁধাকপিটা যখন খুব ভালো মতো রান্না হয়ে মুছে একদম অল্প হয়ে যাবে তখন বোঝা যাবে যে বাঁধাকপিটা রান্না হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর যেহেতু বাঁধাকপিটা আমি নিরামিষ রান্না করছি তার জন্য আমি খুবই সামান্য পরিমাণে ঘি দেব। আমি সবসময় বাঁধাকপিটা নিরামিষভাবেই রান্না করি আর এভাবেই রান্না করি। আমাদের এভাবে খেতে খুবই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব দিয়ে এই বাঁধাকপিটা খাওয়া যায়। যাই হোক, বাঁধাকপি কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবারে এক চামচ ঘি দেব। দেখে নাও কত অল্প পরিমাণে ঘি দিলাম। এবার নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে তারপরে নামিয়ে দেব। হয়ে গেল আজকের মতো রান্না কমপ্লিট। দেখে নাও তাহলে আমি কি কি রান্না করেছি আজকে। আজকের লাঞ্চ আলু সেদ্ধ দিয়ে নিম পাতা মাখা, আলু সেদ্ধ আর নিম পাতা। আলু মানে বেগুন দিয়ে নিম বেগুন খাওয়া হয়, কিন্তু আজকে করেছি আলু দিয়ে নিম পাতা। নিম পাতা শুকনো কলায় ভেজে আর আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি। আর আছে এদিকে মুসুর ডাল, মুসুর ডাল এখানে। আর হচ্ছে ফুলকপি, সরি বাঁধাকপি, নিয়মিষ করে বাঁধাকপি রান্না হয়েছে। আর একটু শশা আর ভাত। এই হলো আজকের লকডাউনের লাঞ্চ মেনু। সবাই বসে পড়ো খেতে। তো আমরা কিন্তু সবাই লাঞ্চ করতে বসে গেলাম। দেখো নিরামিষই খাবার, কিন্তু এই খাবারগুলো আমরা অমৃত করে খাবো এই সময়টাতে। যেহেতু লকডাউন চলছে তার উপরে বাজারহাটের অবস্থা খুবই খারাপ, বাড়িতে বসে আছি সবাই মিলে, আর তার জন্য যা কিছু খাবার হোক সেটাই কিন্তু আমরা অমৃতভাবে গ্রহণ করছি। আর তোমরাও কিন্তু দুপুর হয়ে গেছে, তোমরাও লাঞ্চ করে নাও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ির ভেতরে থাকো, সেফ থাকো, বাচ্চাদের কেয়ার করো, সবাই মিলে মোট কথা হলো সুস্থ থেকো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না, তাহলে আজকের মতো টাটা, গুড নুন।